কি হবে ফ্ল্যাশব্যাক। হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটা ধামাকা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটা কী হতে চাইছে সেটা হয়তো তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর যদি না বুঝে রাখো তাহলে বলে দিই আজকে আমি করব ইগনোর প্র্যাঙ্ক, ইগনোরিং প্র্যাঙ্ক। মিঠুন আমার ওপর দুবার ইগনোরিং প্র্যাঙ্ক করেছে, তার রিভেঞ্জ তো আমাকে নিতেই হতো। অনেকদিন ধরেই ভাবছিলাম রিভেঞ্জটা নেবো, বাট কোনো মানে সুযোগ হচ্ছিলো না যে কীভাবে কী করব, বুঝতেও পারছিলাম না। ইগনোর করবো তো কোনো একটা তো রিজন লাগে বা কোনো টাইম লাগে, ও তো সবসময় বাড়িতেই থাকে, কারণ ডেলি এখন ভিডিও আসছে ওই প্রিয়ানি স্টোরিজে, তো সেগুলোর এডিট করা থাকে আর যা যা কাজ সব তো ওই করে, আমি তো করি না, তো সব ওই করে, তো ডেলিও বাড়িতে থাকে, কোথাও যায়ও না। আর আজকেও গেছে, একটা নিমন্ত্রণ বাড়িতে গেছে, তো জানি না কখন আসবে। মার কাছ থেকে শুনেছি যে নিমন্ত্রণ বাড়িতে গেছে, মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে হ্যাঁ ও নিমন্ত্রণ বাড়িতে গেছে। আর ওকে ফোন মানে আমি ওকে ফোন করিনি, আমাকে ফোন করেছিল কিন্তু আমি ফোন আর কি তুলিনি, জানি না কী হবে না হবে। তো সেই ফাঁকে তার জন্য আমি চলে এসেছি আর ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যামেরাটা সেট করে রাখবো, আর যখন আসবে তখন থেকে তোমরা ভিডিওটা দেখতে পাবে, কারণ ও নিমন্ত্রণ বাড়িতে গেছে, কখন আসবে না আসবে কিছু জানি না আমি। তো জানি না আজকের প্র্যাঙ্কটা কী হতে চলেছে, ধামাকা কিছু হবে, কারণ আজকে ফার্স্ট টাইম আমি ওকে মানে ইগনোর করবো। আমি কোনোদিনও ওকে ইগনোর সত্যি কথাই করি না, আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়, রাগারাগি হয়, বাট ইগনোর জিনিসটা হয় না। তো জানি না আজকে কী হবে, মানে দু এক সময় হয় ইগনোর, বাট সবসময় রাগারাগি হলেই হয় না, তো জানি কী হবে। তো বেশি কথা আর বলছি না, আর পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতেই পারবে না, মজাও পাবে না, তো পুরো ভিডিওটা দেখবে। তো ক্যামেরাটা সেট করে আমি আবার আসছি, দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি, আর এবার ওয়েট করার পালা, জানি না কখন আসবে, কারণ মা বললো যে অনেকক্ষণ আগেই গেছে ও নিমন্ত্রণ খেতে, তো এখনও আসেনি, জানি না কখন আসবে। আর আজকে হচ্ছে দিদির বার্থডে, ঠিক আছে, তো তার জন্যই আমি এসেছি। আর মা আমাকে ফোন করেছিল, এবার ও আমাকে ফোন করেছিল আসার জন্যই, কিন্তু আমি ওর ফোন ধরিনি, কিন্তু মার সাথে আমার কথা হয়েছে, আর আমি মার থেকেই জানতে পেরেছি যে ও আর কার বাড়িতে জানি নিমন্ত্রণ খেতে গেছে। তো মানে অনেকক্ষণ আগেই গেছে, এখনও আসেনি, জানি না কখন আসবে, তো ওয়েট করি, তারপরেই হবে মজা, কারণ সকাল থেকে ওর ফোন আমি ধরিনি, তারপরে আরও অনেক অনেক ব্যাপার আছে, তো জানি না ওর রিয়াকশান কী হবে না হবে, যেহেতু এসে দেখবে যে আমি এসেছি কিন্তু ও জানে না, আর আমি ওর সাথে কথাও বলবো না কি ইগনোর করবো, জানি না কী হবে। তো ভিডিওটা পুরোটা দেখে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবে তাহলেই মজা পাবে। তো আর বেশি কথা না বলে চুপচাপ বসে থাকি আমার মতন আমি, এবার যখন ও আসবে তখন থেকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। আর ইগনোর করতে গেলে তো পুরোপুরি তো করা যায় না, একটু একটু তো কথা বলতে হবে, আমি একটু একটু কথা বলবো, বেশি বলবো না, দেখা যাক কি হয়। One eternity later. মা বললো কি ফোন করতে, যে তোকে ফোন করি, ফোন করে বলতে যে আজকে দিদির জন্মদিন, তুই আসবি, এবার একটা খাবে আসবি। তো ফোন ধরার কোনো কথাই নেই, মানে ফোনটা ধরলি না তো ধরলি না, কতবার ফোন করেছি, আরো 10-12টার উপরে তোকে ফোন করেছি, কি আবার রাজকার্য করছিলি যে ফোনটা ধরলি না? হ্যাঁ কিরে,
দেখ আমি মনে হয় নিজে নিজে বক বক করছি। তুমি কিছু বলছি, কি হয়েছে? খাবারটা বেশি হয়ে গেছে। ফোন দেখা বন্ধ করবি কি? এদিকে দেখা, কতবার ফোন করছি তোর? আমি কতবার ফোন করছি? অদ্ভুত তো। কি প্রবলেম তোর? কি প্রবলেম? তোকে ধরলে এমন করলি কেন? বেশি করে ধরবো, বেশি করে ধরে কি করবি? ধরে কি প্রবলেম, কি হয়েছে বলবি তো? আমি কি করেছি বল? তুমি রেগে বললে তাই ভাবলাম ও তেমন করছিস, যখন ভালো করেছি তা উত্তর হচ্ছে না, তা উত্তর হচ্ছে না। কি হচ্ছে বল না, বল। আমি তোর সাথে সাথে যাবো, ঠিক আছে? আমি এখানে কি যেন ভাববো, আমি জানতেও চাই না কি হয়েছে বল। বল না, বলবি তো, বল, বলবি তো, বল না। এমন এমন করছিস কেন? আমি তোকে ধরলে, আমি তোকে ধরলে এমন করছিস কেন? কি হয়েছে বলবি তো, বল, বল, বল কি হয়েছে? কি হয়েছে বলবি তো, কি হয়েছে? কি হয়েছে বল? চিকেন তোমার চুলে কি হচ্ছে বল, আমি তোকে ধরবো না, তোর না ধরেই বল।
এমন রাগ করছিস কেন বল না? ঠিক আছে বাবা সরি, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি ভালোভাবেই বলতে পারতাম, কেন ফোন করিস না বল? সরি বলছি তো, তাও কথা বলবি না? ভাত খেয়েছিস? কখন এসছিস তুই? কখন এসছিস বল না, কিরে কখন এসছিস? কি হয়েছে বল আমাকে, বল। তখন দিয়ে বলছি তোকে, তখন দিয়ে বলছি কি হয়েছে বলতে। ঠিক করছিস বেশি, থাক তুই বালা, তোকে যদি আমি আসি আর কোনোদিন। গাইস মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, আমি যাই গিয়ে ওকে ডেকে নিয়ে আসি, যাই না দেখে কোথায় গেল গিয়ে দেবো বাবা রে, মারে ফেলবে আজকে মারে। ভিডিও বড় হয়ে যাবে, চল না চল না চল না তাড়াতাড়ি চল, চল না প্লিজ 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 চল চল চল, আমি মজা করছিলাম প্রাঙ্ক করছিলাম, আয় আমি এমন কোনোদিনও করি, আয় না আয় না আয় না আয় আয়, শুনে যা শুনে যা, ভালো লাগলো ঠিক আছে, ঠিক আছে একটা জায়গা থেকে এসেছি ভালোভাবে, একটা জায়গা থেকে এসেছিস খারাপভাবে বলেছি, ঠিক আছে আমি আমার ভালো লাগছে, বস 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 বস, হ্যাঁ বসেছি সর, কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো, খারাপ হলেও কমেন্টে জানিও, ভালো হলেও কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে মানে প্রিয়া মিঠুন অফিসিয়াল, সেই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আরও ধামাকা ধামাকা ভিডিও তোমরা দেখতে পারবে, আর সে প্রিয়ান স্টোরিজ সেটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করো, কারণ সেখানেও অনেক সুন্দর সুন্দর ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে, কি তাই তো, তাই তো, তো কেমন লাগলো প্র্যাঙ্কটা, একটু বলে দে, একটু কিছু বলে দে, খুব ভালো, একটুখানি একটুখানি কিছু বলে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বা কিছু বলে দে, বললেই কি সবাই সাবস্ক্রাইব করবে, তাও বলে দে একটু, ঠিক আছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সেট করে দিও, অল এ কিন্তু টুং 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 করে অল এ সেট করে দিবে, আর প্রিয়ানি স্টোরিজেও মানে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সেটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল এ সেট করে দেবে, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে, তো আজকের মতন তারা দেখা হবে নেক্সট কোনো ধামাক্কা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, তো টাটা করে দে আজকের মতন, টাটা টাটা।